কড়াইশুটির কচুরি আর নতুন আলু দম। এই যে তোমার আজকে এই জিনিসটা এসেছে, আজকে হবে উইন্টার স্পেশাল ডিনার, কড়াইশুটির কচুরি আর নতুন আলুর দম। সো আমার রান্নার প্রিপারেশন মোটামুটি রেডি। তো এখানে আমার দেখো ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে আমি কড়াইশুটি বেটে রেখেছি মিক্সিতে। এই রয়েছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, বেশ অনেকখানি বেটে নিয়েছি। আর এখানে আমার রয়েছে নতুন আলু, দেখো গোটা গোটা ছোটো ছোটো, যেটা যেরকম পাওয়া যায় কি দেখো। সো এরকম আলু জাস্ট ছাড়িয়ে রেখেছি। তো আজকের ব্লগটা আমি কিচেন থেকেই শুরু করলাম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। বেসিক্যালি অনেকদিন কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আর কি যে আজকে যখন এটা বানাচ্ছি তাহলে এটা তোমাদের সাথে শেয়ার করি। সো আরেকটা জিনিস আমি রেডি করে রেখেছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে পেঁয়াজ কুচি। সো এখানে আমার একটা কথা বলার আছে, এক মিনিট। সেটা হচ্ছে যে আমি আমি যে আলু দমটা বানাবো সেটা আমি বেসিক্যালি নিরামিষ আলু দম বানাচ্ছি না। আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে যেভাবে বানাই, রসুন বাটা দেবো না, জাস্ট আদা বাটা দিয়ে আমি একটা সিম্পল বানাবো আলুর দম। আর যে কড়াইশুটির কচুরির যে পুরটা বানাবো, সেই পুরটা বেসিক্যালি আমি কড়াইশুটিটা মানে আমি এক্ষেত্রে কোনো ভাজা মশলা ইউজ করবো না। অনেকে কড়াইশুটির কচুরির যে পুর বানান সেখানে অনেকে ইয়ে এটা ব্যবহার করে, সরি ভাজা মশলা, কিন্তু আমি করি না। তার কারণ আমি ভাজা মশলা দিয়ে আগে খেয়ে রেখেছি, আমার মনে হয়েছে যে ভাজা মশলার গন্ধটা বেশি বেরোয়, তার ফলে কী হয় কড়াইশুটির যে ন্যাচারাল যে ওর যে গন্ধটা সেটা আমরা সেটা অনেকটা চাপা পড়ে যায়, এটা আমার মনে হয়েছে। তো সেই জন্য আমি সবসময় দিই না। তো আজকে আমি ভাজা মশলা দিচ্ছি না, আমি জাস্ট কী করবো আদা কাঁচা লঙ্কা বাটা আর কড়াইশুটির যে বাটাটা রয়েছে সেটাকে তেলে একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে নিয়ে পুরটা নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে আমি জাস্ট পুরটা বানাবো। আর তারপর কড়াইশুটি কচুরিটা ভাজবো, এখন ভাজবো না, অফিসে এখন অফিস থেকে বেরোয়নি। তো ও আমি সমস্ত পুরটা রেডি করে রাখবো, আলুদমটা করে ফেলবো, আর ও এলে যদি খেতে চায় তখন তাহলে গরম গরম তখন ভাজবো। তো থাকো আমার সঙ্গে, দেখতে থাকো আমার রান্না বান্না। সব রেডি, দেখো এখানে পুরটা রেডি হয়ে গেছে, এখানে ময়দাটা এখনো মাখাই আছে, এখানে আমার আলুর দম রেডি। অভিষেক জাস্ট এলো বলে না এখন আসেনি, একটা বাইকের আওয়াজ হলো মনে হলো এলো, তো না এখনো আসেনি। এই যা এত অন্ধকার হয়ে গেল, এত মশা হচ্ছে না ঘরের দরজা জানলা,
মানে বন্ধ করে আমি গুড নাইট জ্বালিয়ে রাখছি বেডরুমে, আর ডাইনিংয়েও প্রচণ্ড মশা হচ্ছে, ওখানেও গুড নাইট জ্বালিয়ে রাখছি, মানে চলছে আর কি সন্ধ্যে থেকে। তো অভিষেক আসুক, ও এসে যদি বলে যে এখনই খাবো তাহলে গরম গরম ভেজে দেবো, আর নাহলে একটু রাত করে খাবো। ওকে, তো অভিষেক চলে এসছে, ওই বসে আছে, কোথায় গেল, এই যে ফোনে কথা বলছে। সো ওর একটা আজকে ইয়ে এসছে, টকে দিয়ে দিই। এই যে তোমার আজকে এই জিনিসটা এসছে দেখো, দুপুরবেলা, দুপুরবেলা 3:30 বলিনি, এসে দেখবি তাই দেখি। আচ্ছা আচ্ছা, এটা শুধু এই লেখাটা জেরক্স করে পাঠিয়ে, তো লেখাটা, ও লেখাটা জেরক্স করে উনি পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, বাহ। দেশ পত্রিকায় আমার প্রথম গল্প বেরিয়েছিল যার নাম হচ্ছে সেই মুখ। সেটাই আমাকে হঠাৎই একদিন একটা ফোন এসেছিল, এক ভদ্রমহিলা ফোন করেছিলেন আমাকে, সুমতি যোশী নামে, বোম্বে থেকে ফোন করেছিলেন ভদ্রমহিলা। ফোন করে বলেছিলেন যে দেশ থেকে আমি আপনার নাম্বার পেয়েছি, আপনার সেই মুখ গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে, আমি ওটা মারাঠিতে অনুবাদ করতে চাই। তাই আমি খুব অবাকই হয়েছিলাম যে একসাথে অত্যন্ত নামি একটা ম্যাগাজিন আমাকে উনি যা বলেছিলেন আর কি, তো তাতেই এই গল্পটা ছাপা হয়েছিল, অনুবাদ করে বেরিয়েছে। একবার দেখো সেই মুখ, যার ইয়ে হচ্ছে তো চেহারা, তো চেহারা মারাঠি ভাষায় হয়তো তাই বলে, সেই মুখ আর কি। তো না, তুই তো আসল জিনিসটাই বললি না, ব্যাপারটা হচ্ছে ভদ্রমহিলা মারাঠি হলেও বাংলা নিয়ে পড়াশোনা করেছেন এবং রীতিমতো বাংলা বই সাহিত্য, যে মানে এই ধরনের যে বইগুলো আছে, ম্যাগাজিন বই, এগুলো তিনি নিয়ে তিনি পড়াশোনা করেন, এবং মারাঠি ভাষায় ওনার নিজেরও লেখা কিছু লেখা আছে, তাই তো? ওনারও তো মারাঠি ভাষায় লেখা আছে কিছু, উনি মানে, হ্যাঁ মানে অনুবাদ, উনি অনুবাদকও আবার পাশাপাশি ওনার নিজেরও লেখা লিখি ব্যাপারটা আছে, ওনার বই আছে প্রচুর, হ্যাঁ ওনার বইও আছে, চৌরঙ্গী, শঙ্করের চৌরঙ্গীরও উনি অনুবাদ করেছেন মারাঠিতে। এই দেখ, এইটা যেমন হচ্ছে মুখ্য, নিশ্চয়ই এটা ওরমই কিছু একটা হবে মারাঠি ভাষায়, মূল বাঙালি লেখক, ও মূল মূল বাঙালি লেখক বা কিছু একটা হবে। অভিষেক সেনগুপ্তা অনুবাদ, সুমতি যোশী। হ্যাঁ খুশি হবে না গেছি, বাহ বাহ, তুমি ডেফিনেটলি খাবো, আর খুব খিদেও পেয়েছে। ঠিক আছে আমি ভেজে ফেলছি। ওকে, তো এখন আমি পুর ভরছি, আর যখন অভিষেক শুনলো যে কড়াইশুঁটি কচুরি আলুরদম খাওয়া হবে, তখনই সত্যি কথা এটা আমারও মনে হয়েছিল যে গুড়, একটু নতুন গুড় যদি পাওয়া যেত, কিন্তু খেজুর গুড় আমরা যে দোকানটা থেকে নিই সেটা অত রাতে বন্ধ হয়ে যায়। তো অভিষেক বললো কি চাল মিষ্টি কিনে আনি, আমি ওর সাথে মানে পো ধরলাম দুজনে মিলে গিয়ে এই কামধেনু থেকে এই মিষ্টি নিয়ে আসা হয়েছে, অনেকগুলোই আনা হয়েছে, এত আমরা খাবো না, মানে খাবো কিন্তু ধীরে ধীরে, আর একদিনে খাবি না, না এই একদিনে খাওয়া যাবে, ইনস্টলমেন্টে খাবো। গুড়ের তো না, অরেঞ্জ অরেঞ্জ টেস্ট আছে, ভালো লাগছে কিন্তু, যাই হোক গুড়ের সন্দেশের টেস্ট আর গুড়ের সন্দেশ খাওয়া বলেই তো নিয়ে এলাম দৌড়াদৌড়ি। সো এনিওয়ে, সেটা শুট করিনি, যখন গেলাম ফিরে এসে আমি কচুরিটা বানিয়ে ফেলছি, চলো। আমার গরম গরম কড়াইশুঁটির কচুরি, ইয়ামি ইয়ামি, রেডি।
এতগুলো করেছি, এতগুলো তো খেতে পারবো না। অ্যাকচুয়ালি আমার একটা বদ অভ্যেস আছে, মানে আমার বাসি লুচি, বাসি কচুরি এগুলো খুব ভালো লাগে খেতে, তাই বেশি করে রেখেছি। কালকে ব্রেকফাস্টে এটাই খাবার ইচ্ছে আছে। আমি এইটা খাবো, আমার এইটা ভালো লাগে খেতে। এটা কোনো অরেঞ্জ অরেঞ্জ গুড়ের সন্দেশ জাস্ট এই কোলাজেন বিল্ডার, এটা এখন নিচ্ছি অজিভার, এটা আমি রোজ রাতে অথবা সন্ধ্যেবেলা নিই। ডান শুতে যাবো, আলু টালু সব অফ করবো। আমার ফোন লাইট অফ, বললি আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো। তো এবারে আমরাও ঘুমোবো। হাই তুলছে অভিষেক, হাই টাই তোলা হচ্ছে, এবার ঘুম পাচ্ছে আর পারা যাচ্ছে না। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। খুব শিগগির ইন্টারেস্টিং কিছু কয়েকটা ভিডিও নিয়ে আসছি, সেগুলো শ্যুট করার টাইম পাচ্ছি না, সেগুলো একটু অন্যরকম হবে। তো সেগুলো শ্যুট করার জন্য আমার আর অভিষেকের সারা দিন দরকার, যেহেতু অভিষেকের এখন সপ্তাহে একদিন ছুটি হচ্ছে, সেই জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই ভিডিওগুলো শ্যুট করে খুব শিগগিরই তোমাদের সামনে আনবো। আর তাহলে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অপেক্ষা করো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, একটু কিছু যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।